আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে মিট্রোজিন ট্যাবলেট। মিট্রোজিন ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। মিট্রোজিন ট্যাবলেটের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে মিট্রাজাপাইন। মিট্রোজিন ট্যাবলেট 7.5 mg, 15 mg এবং 30 mg আকারে বাজারে পাওয়া যায়। জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিট্রোজিন ট্যাবলেট তৈরি করে, যার খুচরা মূল্য 7.5 mg-র দাম 6.50 টাকা, 15 mg-র দাম 8.04 টাকা এবং 30 mg-র দাম 15.03 টাকা। এখন আমরা জানব মিট্রোজিন ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। বড় হতাশার চিকিৎসায়, উদ্বেগজনিত ব্যাধি হলে, অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধি বা সূচিপায় রোগ হলে, ঘুম কম হলে এবং ক্ষুধা বাড়ানোর ওষুধ হিসেবে মিট্রোজিন ট্যাবলেট ব্যবহার হয়। এখন আমরা মিট্রোজিন ট্যাবলেটের খাওয়ার নিয়ম সম্পর্কে জানব। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা বা প্রস্তাবিত ডোজ হচ্ছে 15 mg দিনে একবার, রাতে বা ঘুমাতে যাওয়ার আগে। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ 30 mg থেকে 45 mg পর্যন্ত বাড়ানো যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া মিট্রোজিন ট্যাবলেটের ডোজ বাড়ানো বা কমানো উচিত নয়। শিশুদের ক্ষেত্রে মিট্রোজিন ট্যাবলেট প্রযোজ্য নয়। এখন আমরা মিট্রোজিন ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, মুখ শুকনো হওয়া, ক্ষুধা বৃদ্ধি পাওয়া বা ওজন বৃদ্ধি পাওয়া ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে মিট্রোজিন ট্যাবলেট খাওয়া উচিত নয়। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।